قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله কথাটা কার আল্লাহ বলেন বান্দারে যত অন্যায় করবি আমার রহমতের দরজা থেকে সরিস না এবার বলেন তো রব্বে কারিম যদি বান্দাকে কখনো তার বান্দা বলে ডাক দেয় কুল ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু কুল হে নবী আপনি বলেন ইবাদ আমার বান্দাদেরকে আসরাফু লা তাকনাতু বি রহমাতিল্লাহ যদি তোরা ক্ষতিগ্রস্তের মধ্যে পইরেই গেছ গুনে কইরেই ফেলাইছস আমি আল্লাহর ডাক দিস আমার ডাক দিতে দেরি হবে তোরে মাফ করতে দেরি হবে না সুবহানাল্লাহ আরো জোরে কর সুবহানাল্লাহ আরো জোরে সুবহানাল্লাহ বজনে এই আয়াতটা যখন নাজিল হয় নবীর সামনে একজন সাহাবী ছিল নাম ছিল তার ওয়াহশি আর একজন সাহাবীর নাম ছিল তার নাম ছিল দাহিয়ায় কলবি কি নাম দাহিয়ায় কলবির সামনে যখন এই আয়াতটা নাজিল হয় দাহিয়া দাঁড়ায় দাঁড়ায় কান্দে আর বলে নবী গো আল্লাহ বলছেন যত গুনাহ করবে মাফ করে দিব তাহলে কি আমার গুনাহ মাফ হইব নবী আমার নবী বললেন যত গুনাহ করবা চোখের পানি পড়তে দেরি আছে মালিক মাফ করতে দেরি করবে না আরো জোরে কর বাজনদেবার আমার দিকে তাকান এই জমিনের মালিক কে ওই আল্লাহ আছে না আছে দেখা যাবে আল্লাহ আছে এটা বিশ্বাস করেন আমার বিশ্বাস করতে কষ্ট তোমার কি কষ্ট হয় হুজুর আমার বিশ্বাস করতে কষ্ট হয় আমার গুনাহ আল্লাহ মাফ করবো নবী কয় তুমি কি গুনাহ করছো হুজুর আপনার কাছে মানুষ বলেছে আমার এই নিজের হাতে জিন্দা মেয়েদেরকে দাফন করতাম শুধু মেয়েদেরকে জিন্দা দাফন করতাম না মেয়ের মা যদি মেয়ের জন্য আফসোস করত তার সুদ্ধা আমি কোদাল দিয়ে বাইরে মাইরে ফেলতাম আমার বিশ্ব নবী বলে তুমি কেমনে মারতা আমারে বলো তো দেখি নবীজি পরেরটা বাদ দিলাম আমার নিজের মেয়ের কথা আপনারে বলি এখন কাঁদবে নবী বলে তোমার মেয়ের কি খবর হুজুর আমার 60 বছরের একটা মেয়ের নাম ছিল জামিলা কি নাম জামিলা সবাই একটু কর না জামিলা আমার 60 বছরের মেয়েটার নাম জামিলা এই জামিলা বড় হয়েছে তার নানার বাড়ি মার কাছে জিজ্ঞেস করেছি আমার ছেলে হয়েছে না মেয়ে হয়েছে আমার দিদি বলছিল তোমার ছেলে মেয়ে যা হয়েছে তারা দুনিয়ায় নাই আমার বিবি আমার কাছে সন্তানটাকে বাঁচাই রাখার জন্য মিথ্যা কথা বলছে কারণ এই দেশে কোনো মেয়ে সন্তান হইলে বাবা তার জীবিত রাখে না আমি এই জন্য আমার বিবির কাছে মিথ্যা রাস্তায় নিছে আমার বিবি কিন্তু 7 বছর পরে যখন আমার মেয়েটা বড় হয়েছে একদিন আমার বিবি আমার চোখের সামনে দাঁড়ায় দাঁড়ায় বলে ও আল্লাহর বান্দা আমি কিন্তু আমার কলিজার টুকরে মেয়েটার মারি নাই হুজুর আমার মনের মধ্যে পাষণ্ড বাবা আমি মনের মধ্যে প্রতিশোধের আগুন দাও দাও করে জ্বলে উঠল তাহলে আমার মেয়ে হয়েছিল তুমি মেরে ফেলো নাই কয় না তাহলে তুমি মদিনার ভিতরে আমার প্রবঞ্চনার পাত্র বানাইবা আল্লাহ কোরআনে বলে ওয়া ইদা বুশিরা হাদুম বিল উনতা যদি কোন মদিনা মক্কা মদিনায় মেয়ে সন্তান হইতো বাবার চেহারাটা কালো হয়ে যাইত বাবা মেয়েটাকে মেরে ফেলার জন্য গুন্ডা ভাড়া করত এ বাজান সেই জামানায় আমার নবী আসছে বাবা ওই জামানায় মেয়েরা ছিল বহেলিত ওই জামানায় আমার নবী আসলেন নবী আসার পরে মেয়েদের স্বাধীনতা দিলেন আল্লাহু আকবার সুবহানাল্লাহ